করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে একযোগে ভ্যাকসিনের তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার 5 জুলাই থেকে 7 দিন ব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনটি চলবে আগামী 11 জুলাই পর্যন্ত। মঙ্গলবার 4 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-19 ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে 18 বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড-19 ভ্যাকসিনের তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে। এরই মধ্যে যারা কমপক্ষে 4 মাস আগে দ্বিতীয় বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী তৃতীয় বা চতুর্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। এই ক্যাম্পেইনে বিশেষ করে সম্মুখ সারির যোদ্ধা, 60 বছরের ঊর্ধ্ব, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও চলমান কোভিড-19 ভ্যাকসিনেশন কার্যক্রম হিসেবে যেসব 18 বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিক এখনও কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি তারা কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্যাম্পেইনের পাশাপাশি 5 থেকে 11 বছর বয়সী যেসব শিশু এখনও প্রথম বা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জনসাধারণকে জানানো হয়েছে, কোভিড-19 ভ্যাকসিন বিষয়ক সঠিক তথ্যের জন্য 16263 হেল্পলাইনে যোগাযোগ করতে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।